আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে কুমিল্লা যাচ্ছি রিভিউ করতে। সেটা হচ্ছে জিপসাম দিয়ে ফ্ল্যাট ডেকোরেশন করেছে আমার, আমি ভিডিও করেছিলাম একটা দোকানের জিপসামের, যারা হোম ডেকোরেশন করেন ওনাদের রিভিউ করেছিলাম এর আগে। এটা হচ্ছে নারায়ণগঞ্জে। তা আমার ওই ভিডিও দেখে কুমিল্লা থেকে বেশ কয়েকজন এই জিপসামে যাদের ভিডিও করেছি সেই ভাইদের কাছ থেকে হচ্ছে ডেকোরেশন করে নিয়েছেন। তো আজকে যাচ্ছি সেই ডেকোরেশন করা ফ্ল্যাটের ভিডিও করতে। তো হয়তো সবগুলো করতে পারবো না, দুইটা বা তিনটা করব, এর চেয়ে বেশি আসলে সম্ভব না একদিনে। এখন প্রায় আটটা বাজতে চলেছে, দুই এক মিনিট হয়তো বাকি আছে। আর এদিকে রান্নাবান্নার অবস্থা হচ্ছে, এক চুলাই খিচুড়ি রান্না হচ্ছে পিচির জন্য, একজনে নরম করে সবজি দিয়ে খিচুড়ি রান্না করা হচ্ছে। এটা মা করতেছে, এটা হচ্ছে আলু, গতকালকে কেটে ইয়ে করে রেডি করে রাখছি, এখন শুধু ভাজবো। ভাজবো মানে মা ভাজবে, এখন আর আমি ভাজবো না, ভাত বসাই দিছি। আর এদিকে হচ্ছে তরকারি গতকালকেই কষাই রাখছিলাম সকালবেলা, শুধু দুই তিনটা বলক দিছে, পটল দিয়ে, আলু দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে। আর এদিকে হচ্ছে সেই মুরগির তরকারি আছেই, কারণ কালকে আসলে তেমন কারো খাওয়া দাওয়া হয়নি। এখানে আলু পটল ভাজি আছে, আর সম্ভবত মুরগি রান্না করা হবে আবার। তাই তো গতকালকে ভাতও আছে, মানে সবার খাওয়া দাওয়া হয়নি, আমি নিজেও খাইনি রাতে। আর হচ্ছে দোকানের ছেলেরা, ওদেরও হচ্ছে ডেলিভারি ছিল, সাভারে টিভি ডেলিভারি ছিল, ওদেরও আস্তে আস্তে অনেক রাত হয়েছে, এই জন্য ওরা বাইরে থেকেই খেয়ে আসছে। সারাদিনের জার্নিটা ইনশাল্লাহ আজকে শেয়ার করবো আপনাদের সাথে এই ভিডিওতে। এর আগেও গিয়েছি আমরা বাইরে রিভিউ করার জন্য, কিন্তু আজকে রিভিউটা একটু অন্যরকম। কেউ আমার ভিডিও দেখে জিপসাম ডেকোরেশন করেছে, অভিজ্ঞতাটা একটু অন্যরকম। তো এখন আমরা কোথায় যাচ্ছি জানো? আগে কোথায় যাব? সাইনবোর্ড, যাত্রাবাড়ি না, যাত্রাবাড়ি সাইনবোর্ড আগে যাব। ওখান থেকে হচ্ছে ওই ভাইয়া আমাদেরকে পিক আপ করবে, ওই ভাইয়ের সঙ্গে আমরা পরে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হব। তো বাকিটা যেতে যেতেই কথা হবে, তো এখন বেরোই। আর আমরা উত্তর থেকে আসছি হচ্ছে অনাবিল বাস দিয়ে। জুস নিলাম খাওয়ার জন্য ইদানিং, এটা আমার খুবই পছন্দ। শুধু এইটা না, মানে জুস বলতেই যাই বলার না কেন। যদিও জানি এটা 100% কেমিক্যাল যুক্ত, পুরোটাই আমনা কুমড়ার রস, তারপরেও আসলে খেতে ভালো লাগে ইদানিং। আগে পছন্দ ছিল না, কিন্তু ইদানিং কেন জানো ভালো লাগে। আর চিপস নিয়েছি হচ্ছে মিস্টার টুইস্ট, ওই যে গাড়ি ওইটা, তাই না? ওই যে সাদার সামনে যে কাপটা দেখতে পাচ্ছেন ওইটাই সম্ভবত। ভাই অনেকক্ষণ আগে আসছে,
এই সাইনবোর্ড সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ। ভালো আছেন আপা? আমাদের লেট হয়ে গেছে। আমরা এখন পার হচ্ছে মেঘনা নদী। এটা হচ্ছে মেঘনা নদী। নাম হচ্ছে মেঘনা ব্রিজ, এটাই হওয়া উচিত। এখন আমরা কোথায় আছি? এখন আমরা আছি কলাপট্টিতে। কলাপট্টি নামই কি এটা? হ্যাঁ, কলাপট্টি গরিপুর বাজার। ভাই গেছে কলা আনতে। এখানকার কলা বিখ্যাত? কলা খাওয়ার পরে বুঝবো কি অবস্থা। রাস্তার কাজ চলতেছে, প্রচুর যানজট হচ্ছে। রাস্তার অবস্থা, সবাই এক জায়গায় দাঁড়ায় আছে গাড়ি নিয়ে। কি শান্তি! রাস্তার কাজ চলতেছে, নেনে পেট ভরে খেয়ে উঠলে একটু পর হজম হয়ে যাবে। নাম কি এটার? কুমিল্লা রসমালাই, ওটা কুমিল্লার অনেক ভিতরে ওটা। আর ওটা হচ্ছে আপনার মানে ওখানে বসে খাওয়ার কোনো সিস্টেম নাই, পার্সেল নিয়ে নিতে হয়। আমরা গেছিলাম, ওটা রিভিউ করা আছে। দাও, কে বমি করবেন নাকি আবার? অনেক ভিতরে চলে আসছি কুমিল্লা। এটার নামটা কি ভাইয়া? নীলুখি হোমনা, কুমিল্লা হোমনা নীলুখি স্বর্ণপাড়া, স্বর্ণকারপাড়া। আচ্ছা, এখানকার সবাই হচ্ছে স্বর্ণ ব্যবসায়ী। পরিবেশটা অনেক সুন্দর। এখানে সুন্দর করে বসার ব্যবস্থা করা হয়েছে। গাছটা দেখছো কি সুন্দর করে মানে মাঝখান দিয়ে ইয়ে করে দিচ্ছে। শান্তির জায়গা। সেটা কি কি সাঁকো বলে না ভাইয়া? বাঁশের সাঁকো। বাঁশের সাঁকো কত ভালো, ছোট সাঁকো, খুব ছোট, বোঝা যায় তো। যদি এক বাঁশ পাতো তাহলে বোঝা যেত কি অবস্থা। কত মাছ, মাছের পোনা আর কি, ছোট ছোট মাছের পোনা অনেক। কি হলো, পড়ে গেল যে, উঠতে পারো না গাছে? উঠতে পারো না? দেখি তো কিভাবে গাছে ওঠে। দেখি মই লাগবে, মই লাগবে গাছ ওঠার জন্য, মই লাগবে। কি আনতেছ মই? এটা যেটা টিন শেড বাড়ি, এই টিন শেড বাড়িটাই আমরা দেখাবো কীভাবে জিপসাম দিয়ে সুন্দর করে বাড়িটা ডেকোরেশন করা হয়েছে।
এই বাসার ভিডিও করা শেষ। আজকে আমরা যাব হচ্ছে কুমিল্লাতে আরেকটা জায়গায়, ওনারা কাজ করেছেন সেই বাড়িটা আজকে আমরা ভিডিও করব। আসলে ভাইয়েরা ঢাকার বাইরে যে কাজ করছে এটা আসলে সবাইকে দেখানো যে ঢাকার বাইরে ওনারা কাজ করেন। এই সবাইকে দেখানো হচ্ছে, সুযোগ একটু আমাদের ঘোরাঘুরিও হচ্ছে। মাস্ক আমরাতে দিস। এখন আমরা আসি হচ্ছে কি বলে রাজার মেয়ার, এটা হচ্ছে বলছিল যে বাজার থেকে 6 কিলোমিটার। আসলে ভাইয়াকে দেখতে পাচ্ছেন, ভাইয়া সব সময় আসে না, ওনাদের কুমিল্লা ব্রাঞ্চ আছে, তো কুমিল্লা ব্রাঞ্চ থেকে হচ্ছে এখানে কাজ করেছে। আর ঠিকানাটা পেয়েছে হচ্ছে আমার চ্যানেলের মাধ্যমে। তো অনলাইনে অর্ডার করা? হ্যাঁ, এটাই যে আমার ভিডিওটা দেখেই অর্ডার করা। ভাইয়াদের হচ্ছে কুমিল্লাতেও ব্রাঞ্চ আছে। হ্যাঁ, আপনারা যারা কুমিল্লায় আছেন তারা ভাইয়ার ব্রাঞ্চে চলে যাবেন, ভাইয়ার শোরুমে চলে যাবেন, ওখানে গিয়ে কফি রাজা মেয়ের কি আরো সামনে ওখানে গিয়ে কফি খেয়ে আসবেন। কফির দাওয়াত মসজিদ বহু কষ্টে খুঁজে পাইলাম। এ হচ্ছে সেই তিনতলা, সামনে এটা মসজিদ, তাই না? চেয়েছিলাম হচ্ছে হোটেলে খাওয়া দাওয়া করতে, কিন্তু পরে ভাইয়েরা ফোন দিয়ে বলছে যে না, এখানে খাওয়া দাওয়া করতে হবে। যে ভাইয়া ডিজাইনটা করেছেন বাড়ির, মানে যিনি কাজ করছেন ডিলাক্স ইপসাম থেকে, ওনার ভাগিনা হচ্ছে উনি। ভাইয়ের নামটা কি? সুমন হোসেন। এটা আপনার নাম না ভাইয়ার নাম? আচ্ছা, অনেক কিছু করেছে তো ভাইয়া। এই জন্য সেই প্রথম থেকে ফোন দিচ্ছে যেন তাড়াতাড়ি আমরা আসি, অন্ধকার, ভাইকে দেখা যায় না। এই যে কালো মানুষ দেখা যায় না। এখন খাওয়া দাওয়া করবো, তারপরে হচ্ছে ভাইয়ার ফ্ল্যাটটা আমরা রিভিউ করবো, ভাইয়া কীভাবে ফ্ল্যাটটা ডেকোরেশন করছেন, কেমন ডিজাইন করছেন, সব কিছু নিয়েই আমরা কথা বলবো। তবে এটা এই চাইলে দেখা যাবে না, ট্রাভেল মানে 24 ঘন্টা। এখানে হচ্ছে ওরা সবাই ছবি তুলতেছে। এই ভাইয়েরা আসলে জিপসামের কাজগুলো করছে। খুব মজা পাইছে, গরুর জন্য ঘাস উঠায় নিয়ে আসছে। এবার সামনে, এবার কি সামনে থেকে ছবি? কত রকম স্টাইল করে যে ছবি তুলতেছে। আজকে কি শুক্রবারের জন্য অফ ডে? আজকে কাজ নাই? ওরা কিন্তু কাজ দেরি করে শেষ করতেছে। এখানে ভালো ভালো খাওয়া দাওয়া পাইছে তো, তাই না? সারাদিনের ঘোরাঘুরির শেষ, এখন রিক্সায় আসি, বাসায় যাব। বাসায় গিয়ে ফ্রেশ হব, সংসারে টুকটাক কাজকর্ম আছে সেগুলো করবো, তারপরে আবার ভিড়ের কাজগুলো করতে হবে, কারণ কালকে আবার বেরোবো ইনশাল্লাহ। ওই জন্য কালকের কাজগুলো গুছিয়ে নিতে হবে। এই তো আজকের মতো এখানেই শেষ করি, বিদায়, আল্লাহ হাফেজ।